এটা শুধুমাত্র ফ্রান্সের ভিতরে সীমাবদ্ধ রয় নাই, এটা বিশ্বের উনি 200 কোটি মুসলমানদের হৃদয়ে বিদ্রোহের আগুন চালিয়ে দিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের প্রতিবাদে মিছিল, মিছিলের কার্যক্রম, সমাবেশের কার্যক্রম এখনই শুরু হতে যাচ্ছে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন তারুণ্যের অহংকার উসমান গনি আকাশ, ভাঙ্গা ইউনিক কোচিং সেন্টার প্রতিষ্ঠাতা পরিচালক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা সবাই জানেন আমরা কি কারণে এখানে এসেছি। আমাদের আজকে আগে তার চেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে যদি আমরা মুমিন হয়ে থাকি। চিত্র প্রদর্শন করে আমাদের কলিজা আগুন লাগিয়ে দিয়েছে। আজকে এই কলিজা পুরো গন্ধে একাল বাতাল ভালো হয়ে গেছে। আজকে আমরা বাজার খাতায় দিয়েছে, আমরা পারতেছিলাম ফ্রান্সে তাকে ধরতে, তাই আমরা পারতেছিলাম ওখানে যাইতে, তাই আমরা এখানে বসে যতটুকু যা পারতেছি তাই করতেছি। কিন্তু আমাদের এই মুসলমানদের মধ্যে নামদারি কিছু মুসলমানদের মধ্যে একটু পরে এটা সবার শেষে নামদারি কিছু মুসলমানদের মধ্যে আহলে কবির নামে এক মুসলমান দাঁড়িয়ে আছে। এই আহলে কবির হুজুর টিভিতে বলে এগুলা করে কি হবে, এগুলা করা ভালো না। আপনারা বলেন যদি এগুলো আমরা না করি এই ন্যাকলের মতো এক ন্যাকল ঘরে ঘরে সৃষ্টি হবে কিনা। কিন্তু যদি আমরা এগুলো করে আমরা দেখিয়ে দেই যে তোমার বাইরে আমরা করছো খুলিয়ে খুবই খেয়ে ফেলবো, তাহলে আর একটা ন্যাকল জন্ম নেবে না। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। আপনারা জানেন মুসলমান হিন্দুদের তুলনায় সেখান থেকে আমার এক মুসলিম ভাই বলেছিল যদি প্রশাসন ছাড়া বাপি মজুরির একটা ইট সুরাত ক্ষমতা থাকে তোদের, তাহলে তোরা প্রশাসন ছাড়া হয় আমার সাথে বোঝার জন্য। মুসলমানের শরীরে আগুন আছে, মুসলমান বলে বুক পেতে দিতে পারি, তোদের বুলেট শেষ হয়ে যাবে, আমাদের বুক শেষ হবে না। আমরা সেই মুসলমান ঠিক কিনা, আমরা যে যেইভাবে বাড়ি লড়াই করবো, আমরা পারতেছিলাম ফ্রান্সে গিয়ে লড়াই করতে, কিন্তু এখান থেকে ফরাসি পণ্য বর্জন করবো ঠিক কিনা, ফরাসি পণ্য বর্জন করবো। ম্যাক্রনের ছবি আমাদের দোকানের সিঁড়িতে আমাদের দোকানের বাহিরে নিচে লাগাইয়ে দেব, যারা লড়াই করতে আসবে ওখানে পড়াবে, ওখানে পড়াবে, পড়ানোর পরে ফেসবুকে আমরা দেখাবো। ওরা ম্যাক্রন পর্যন্ত পৌঁছাইতে চাই, যাতে অন্য কোনো ম্যাক্রনের জন্ম না নেয়, অন্য কোনো ম্যাক্রনের জন্ম এইভাবে নিবে না যদি আমরা এইভাবে প্রতিবাদ করতে পারি। আমি আপনাদের সবাইকে এবার প্রতিবাদ করে আহ্বান জানাচ্ছি এবং শেষে আহ্বান জানাচ্ছি আমাদের বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফরাসি পণ্য বর্জন করার জন্য, ফরাসির সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য। হ্যাঁ আমি জানি অনেকে বলতে পারবে, হিন্দুরা বলতে পারবে, জওয়ানরা কি জানে, হুজুররা কি জানে, মুসলমানরা কি জানে, কূটনৈতিক সম্পর্ক বর্জন করলে হচ্ছে আমাদের ভালো দিনে। তাই আমি ভাবতেছি প্রধানমন্ত্রীর কাছে আহ্বান রেখে এবং আমাদের সবার কাছে আহ্বান রেখেছে যে যেভাবে পারি এদেরকে বর্জন করি, এদেরকে প্রতিরোধ করি। এইভাবে আমি আমার সম্পর্ক বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা সকলে অবগত আছেন মুসলমানদের ইমানি অগ্নি পরীক্ষা পৃথিবীর শুরুলগ্ন থেকে পর্যন্ত বারবার পরীক্ষা দিয়ে আসছি। আমি তলহা বেঁচে থাকতে আপনার শরীরে তীরের আঘাত গেল একটা ফুলের টুকাও করতে দেব না। আমরা তো সেই নবীর উত্তর শরীফ যার জন্য সাহাবা ইকরাম মুমিনরা পর্যন্ত পতঙ্গের মতো পতঙ্গ যেরকম আগুনের মধ্যে লাফিয়ে পড়ে নিজে আর চোখের তাকাবে চোখ উপড়ে ফেলতে পারি। এই জন্য সর্বশেষ কথা বলতে চাই সরকার বাহাদুরের কাছে, আমরা মুসলিম।